তো বন্ধুরা আমি এরকম একটু করে নিয়েছি আর দেখো এখানে একটা ব্রণ আছে যাই হোক আমি ফেস ওয়াশ করে বসে পড়েছি আর আমি এখন সরস্বতী পূজা স্পেশাল একটু মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি তো আগেই দেখিয়ে দিয়েছি যে আমি কিছু মেকআপের প্রোডাক্ট কিনেছি কারণ সামনে একটু বিয়েবাড়ি আছে একদিনই যাব বৌভাতের দিন তো যাই হোক চলো আমি শুরু করে দিই আর তোমরা আমার সাথে দেখতে থাকো তো আমি এরকম শুরু করে দিয়েছি আর এটা পতঞ্জলির অ্যালোভেরা জেল আছে তো একটু ময়েশ্চারাইজিং করে নেব কারণ ময়েশ্চারাইজিং করাটা খুব দরকার আমার ফেস ওয়াশ করা আছে আর ফ্রেশ ওয়াশ তো অবশ্যই দরকার করে নিয়ে আর একটু ময়েশ্চারাইজার করে নিতে হবে এখন শীতকাল দেখো একদম একটুখানি নিয়েছি নিয়ে ময়েশ্চারাইজার করে নিচ্ছি এখন তো আবার শীতকাল একটু তো করে রাখতেই হবে নইলে মেকআপটা ফেটে যেতে পারে যতটা আমি জানি তো এটা করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে মেখে নিচ্ছি গলাটাও করে নিচ্ছি ময়েশ্চারাইজার হয়ে যাওয়ার পর এরকম একটু ল্যাকমির আমি একটা ফাউন্ডেশন নিচ্ছি একটুখানি নিয়ে হাতে একটু ব্লেন্ড করে এরকম আমি মুখে টিপ 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 করে লাগাচ্ছি আর গোটা মুখটাতেই আর গলাটাতে পুরোটাতেই আমি এটা লাগিয়ে নেব আমি খুব হালকা মেকআপ করব খুব গর্জাস কিছু করব না সকালবেলার যেহেতু আমরা সরস্বতী পুজোয় যাই তাই এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি আমার মুখটা ড্যাব ড্যাব করে সবটা সেট করে নিচ্ছি দেখো বন্ধুরা চলো দেখতে থাকো এরপর দেখো এটা একটা লিপ বাম দিয়ে ঠোঁটটাকে একটু আগে লিপ বাম লাগিয়ে নেব কারণ এরপর লিপস্টিক লাগালে তাহলে সেটা ফেটে যাবে না টাইটই লাগবে না একটু সফট লাগবে তো চলো তো এবারে আমি এই ল্যাকমির কম্প্যাক্টটা দিয়ে একটু পাপ করে নেব কারণ ফাউন্ডেশন লাগানোর পর আমরা সবাই জানি কোনো লুজ পাউডার বা কোনো যে কোনো এটা SPF 40 আছে তো এটা আমাকে সান প্রোটেকশনও দেবে দিনের বেলা যেহেতু তো এটা লাগিয়ে নিচ্ছি এরপর আমি একটা ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু ব্রাশ করে নিচ্ছি আর একটু ড্রও করে নেব কাজল দিয়ে আমার আইব্রোতে কাজল লাগানোর দরকার আমার পড়ে না আমার অনেকটা ব্ল্যাক তো এই একটা কাজল দিয়ে আমি একটু হালকা জাস্ট সেট করে নিচ্ছি যদিও আইব্রোটা আমার ব্ল্যাক করা অনেক দিন আগের এই যে আমি একটু হালকা করে কাজল দিয়ে বা ব্রাউন আই পেন্সিল দিয়েও করা যায় তো এবারে আমি চলে এসেছি আমার আই মেকআপে আই মেকআপটাকে কমপ্লিট করে নেব তার জন্য একটু ফাউন্ডেশন বা যার কাছে যেটা আছে সেটা দিয়ে করলেই হবে আমি আমার কাছে ফাউন্ডেশন নিয়ে এটা আগে একটু সেট করে নিচ্ছি তারপরে একটু কম্প্যাক্ট পাউডার দিয়েও এটাকে একটু শেড করে নিচ্ছি যাতে আই শ্যাডোটা ভালোভাবে বসে আর আমি এরকম একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি আর একটা ব্রাশ যেটা আমার কাছে ছিল আমার কাছে অত কিছু নেই যতটুকু একটু দরকার আমি যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো বলো এরকম একটা ব্রাউন বা মানে ডিপ ব্রাউন নিয়েছি কারণ শাড়ির রংটা তো লালের ওপরে যাবে তো এই জন্য একটা ব্রাউন এরকম শেড একটু আই শ্যাডো প্রথমে কর্নার থেকে লাগিয়ে নিচ্ছি দু চোখেই লাগিয়ে নিচ্ছি দেখতে থাকো তোমরা এবারে আমি আমার চোখের নিচের ওয়াটার লাইনে আমি কাজল লাগিয়ে নিচ্ছি আই শ্যাডোটা কমপ্লিট করব এইবারে এইরকম একটা গোল্ডেন কালার নিচ্ছি সেই গোল্ডেন কালারটা দিয়ে আমি আই লিডের উপরে একদম বল পোর্শনের সামনেটায় হাত দিয়ে কোনো ব্রাশ দিয়ে নয় এটা হাত দিয়ে করলেই ভালো লাগে তো আমি এটা লাগিয়ে নিচ্ছি একটু এরপরে ওই আই শ্যাডো প্যালেটেরই একটা একদম ডিপ ব্রাউন সেটা নিয়ে একটু কন্ট্রোল করে নিচ্ছি আর কন্ট্রোল করাটা খুব একটা আবশ্যকতা দরকার নেই তবু করছি একটু হালকা করে দুটো চিক্স বোনের ওপর আর একটা এরকম পিঙ্ক শেড নিয়ে এখানেই আমি ব্লাশের কাজ লাগাবো ব্লাশের কাজটাই এখান থেকেই করে নেব একটু হালকা পিঙ্ক শেড নিয়ে ব্লাশ আমার কাছে নেই তো সেটা দিয়েই ব্লাশ করে নিচ্ছি
এবারে আমি ওইটা হাত দিয়ে লাগিয়ে নিলাম। এবার ব্রাশ দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি ব্লাশটাকে এইভাবে। এবারে আমি একটু আইলাইনার লাগিয়ে নিচ্ছি, আমার কাছে মাস্কারা নেই, লাইনার দিয়েই আমি সেরে নেব, মাস্কারা আর লাগাবো না কারণ মাস্কারাটা আমার কাছে নেই। আমার মেকআপ প্রায় কমপ্লিটের দিকে, এবার চুলটা বেঁধে নেবো আর টিপটা পরে নিচ্ছি। যেহেতু আমরা বিবাহিত একটু লাল টিপ পরে নিলাম, একটু সিঁদুর লাগিয়ে নেব। আর এর মাঝখানে আমি একটু হাইলাইটিং করে নিচ্ছি, হাইলাইটার দিয়ে সামান্য একটু হাইলাইটার করছি। দিনের বেলা বেশি হাইলাইট করার দরকার নেই, রাত্রেবেলাই বেশি ভালো লাগে, দিনের বেলা বেশি হাইলাইটিং করার দরকার নেই আমার মনে হয়। আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে সবই হয়ে গেছে। আমি একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর এর মাঝখানে আমি এবারে চুলটা বেঁধে নেব। তো আমি আমার মেকআপ ফিক্সার দিয়ে, এরকম একটা ফিক্সার দিয়ে আমি একটু মেকআপটাকে বসিয়ে নেব, ফিক্স করে নেব। এটা খুব দরকার, এটা করলে বেশ মেকআপটা ভালো বসে। তো এটা হয়ে গেল। এবার আমি চুলটা করে নেব আর সিঁদুরটা পরে নেব। তবে সিঁদুরটা আগে পরে নেবে, ফিক্সার লাগানোর আগে, কারণ সিঁদুরের যে কুঁড়োটা পড়বে আমার পড়বে না, আমি খুব এ করেই পরবো। দেখো তোমরা, এইটা দিয়ে পরলে গুঁড়োটা আর ডাস্টটা, যদি লিকুইড সিঁদুর পরো তো কোনো ব্যাপার নেই, আর নইলে এইটা দিয়ে পরলে আমার সিঁদুর মুখে পড়বে না। দেখো একটুও পড়েনি। এবারে আমি চুলটা বেঁধে নিয়েছি আর টুইস্ট করে নিয়েছি পেছন থেকে, আর এরকম গার্ডার দিয়ে খোপা করে নেব। দেখো তোমরা, দেখতে থাকো, আমার যতটুকু নিজের ক্ষমতা সেটুকু দিয়েই করছি, আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, শিখিনি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আমি একটু এরকম করে সেজে থাকি, আগেও আমি বিয়ের আগেও এরকমভাবে সাজতাম, সাজতে ভালো লাগে, সাজতে ভালোবাসি, তাই একটু চেষ্টা করছি। আর এরকম একটু ফুল, যেহেতু আমি ইয়েলো অ্যান্ড রেডের শাড়িটা পরবো, তাই এরকম ফুল লাগিয়ে নিয়েছি, কিন্তু তোমরা পারলে লাগিও। আর কানে এরকম একটা সোনার ইয়াররিংস পরেছি, যদিও আমি সব শেষে কিন্তু এগুলো ব্যবহার করব না, আমি শুধু তোমাদের দেখালাম। দেখো আমি এখানে আর্টিফিশিয়াল ফুলটাও লাগাইনি আর সোনার গয়নাটাও পরিনি, কারণ বাইরে যাব তো সোনার গয়না সেইভাবে পরিনি। আর সরস্বতী পুজো বলে কথা, পাঞ্জাবি পরেছে আমার ছেলে, আমার ছেলেও আমার সাথে যাবে, তো দুজনে যাব, কিন্তু ও ধুতি পরে বেরোতে পারবে না। এই ধুতি আর পাঞ্জাবিটা ওর কাকাইয়ের বিয়ের পারপাসে কেনা হয়েছিল, তো আজকের আর পরবে না, কারণ বিয়েতেও যাওয়া হবে না, কিন্তু একটু পরে আমার সাথে আমরা দুজনে একটু সেজে দেখলাম। তো যেহেতু এটা মেকআপ ভিডিও, তাই দুজনের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরমভাবে বেরোলে ও বলছে ধুতিটা বেঁধে পরে যেতে পারি, বিয়েতে অল্প বিস্তর একটু পরলাম আর বসে বসে থাকতাম, তো সেইভাবে হবে, কিন্তু এখানে আমি হাঁটবো, ঘুরবো, পুজো দেব বা অঞ্জলি দেব, তখন পরে যেতে পারি, তাই ও ভয় পাচ্ছে। তো তোমরা দেখো ও এইরকম একটু সেজেছে, ওর খুব ইচ্ছে করছে ওই কাকাইয়ের বিয়েতে এইভাবে সেজে যাওয়ার, আর এর সঙ্গে হয়তো মালাটাও পরতে হতো, তো বরবর সাজার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটা ওর হবে না, পরীক্ষা আছে। তো তোমরা এইভাবে সেজে দেখো, আমার মনে হয় বেশ ভালো লাগবে। আমরা তো বিবাহিত, আর যারা বিবাহিত নও তারা তো সিঁদুরটা শুধু বাদ দিয়ে দেবে, বাকিটা সবই, আমি হাতে সেরম কিছু পরিনি। তো এই আমার ফাইনাল লুক। চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে গেছি, আমি জানি না কতটা আমি পারলাম। তো এইটুকুই, তো আজ এইভাবেই এখানেই রাখছি মেকআপ ভিডিওটা। আর তোমরা যারা আমার সাথে আছো তারা তো অবশ্যই দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখানেই আমি আজকে শেষ করছি।